তো সকাল সকাল বেরোয় প্রথমে সুপার হিউম্যানদের সাথে দেখা, মানে পুরো হাত দিয়ে সিগন্যাল দিয়ে পুরো সব ট্রেন ট্রেনও থামায় ফেলবে। এটা বাঙালিদের একটা আশ্চর্যজনক ক্ষমতা। আর মেইনলি আসছিলাম হচ্ছে ভার্সিটিতে আবার আজকে একটু কাজে। আর এটা হচ্ছে আমাদের ড্যাফোডিলের গ্যারেজ, মানে যত দূর চোখ যায় পুরোটাই হচ্ছে বাইক। আর আমি যেহেতু মাস্টার্স প্রোগ্রামে, সো আমার এই গ্যাদারিংটা দেখা মানে এনজয় করা হয় না সচরাচর। আর এখানে যারা আছে সবাই মেবি ব্যাচেলার ডিগ্রিজ। আর পুরো গ্যারেজটাই মোটামুটি বলা চলে যে বাইক দিয়ে পুরো ব্লক করা, মানে বাইক ছাড়া কোনো কিছু নাই। সো যাই হোক, আমি বের হই, বের হয়ে আবার এখন দুপুর টাইম, অনেক গরম আজকে, গরম লাগতেছে, ঠান্ডা এইভাবে কাজ হচ্ছে না। আর মানে এখানে মানে মনে হচ্ছে যে বাইকের একটা একরকম মেলা বসছে, এখানে কি বাইক নাই মানে বলাই যায় না। আর এই যে গাড়ি দেখছেন, গাড়ি রাখা এই সাইডে, মানে গ্যারেজ ছোট হয়ে গেছে এত বড় গ্যারেজ তারপরেও। সো যাই হোক, যাইতে থাকি। আর এখন যেখানে আছি এটা হচ্ছে ব্রিউলে ব্রিজের আগে, অনেকক্ষণ ধরে ট্রাকের পিছনে ধুলো খাচ্ছিলাম, যেই ফাঁকা পাইছে সে টান দিছে, টান দিলে পুরো এখানে হচ্ছিল একটু হইলে খেলা, তো কিছু হয় না। যাই হোক, যেমন হোক বের হয়ে গেছি। আর এই যে আসে দেখে হঠাৎ করে বাস, আর বাসটা দেখে মনে হচ্ছিলো বাস আমার ভিতরে চলে আসবে, ভিতরে চলে আসবে। এমনি তো সারাদিন বাসের উপরেই থাকি, তারপরে মনে হচ্ছিল বাস জানি কেন ভিতরে চলে আসে নাকি। আর এটা হচ্ছে ব্রিউলে ব্রিজ। আর ওই যে দেখতেছেন ওইটা হচ্ছে পরিয়াপুর সেই যে বোট ক্লাব, আর এখানে অনেকে বিকালে ঘুরতে আসে। আর এখানে যে বিরুলিয়া ব্রিজের এখানে যে নদীটা আর কি, আমি এক্স্যাক্ট নাম জানি না, বাট এই নদীটার পানি ওই যে পচা পচা যে গন্ধ আছে, ওই গন্ধটা খুব খুব কম লাগে না এখানে, বেশ একটু বিকাল টাইমে নেচার উপভোগ করার মতো অবস্থা থাকে। আর এই জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসছে শ্যামলিতে। আর শ্যামলিতে ভাইরে ভাই যেই জ্যাম, আমার পুরো মাথাটা তা গরম হয়ে মানে অবস্থা খারাপ। আর এর মধ্যে হয়েছে হচ্ছে আপনার গোপ্রোতে তো আপনার অডিও উঠে নাই, মানে আর অবস্থা খারাপ। আর এটা হচ্ছে আগারগাঁর সামনে চলে আসছি, অ্যান্ড এই যে আমার সেই পরিচিত রোড। আর এই রাস্তায় আসলে আমার বাইকের অ্যাক্সেলারেশন জানি কেন একা একা বেশি হয়ে যায়, কন্ট্রোল করে রাখতে পারি না নিজেরে, জ্যাম থাকুক না থাকুক এমনি বাইক জোরে চালানো পড়ে যায় এই রোডে। দেন চলে আসছি জাহাঙ্গীর গেট, জাহাঙ্গীর গেটে এসে আর গরম সহ্য না করতে বাইরে হাট থেকে হ্যান্ড গ্লাভস খুলে ফেলছি। অ্যান্ড হ্যান্ড গ্লাভস খুলে ফেলে দেখি যে জ্যাম সিগন্যাল ছাড়েই না, তো ছাড়েই না, না পেরে বসে থেকে থেকে অবস্থা খারাপ। দেন সিগন্যাল ছাড়ার পরে এই যে আমার ডান সাইডে, এটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার, অ্যান্ড আমি যাবো হচ্ছে নিচে দিয়ে। আর মহাখালী ফ্লাইওভার উঠলে আমার বেশি দূর হয়ে যাইত, সো এখানে অনেক জ্যাম থাকার ফলে আমি এসকেসটা আর একটু চিপা মারছি। অ্যান্ড যারা আসেন এখানে জ্যাম থাকলে এসকেস টাওয়ারের এই চিপা দিয়ে উঠতে পারেন, বাট সবসময় এটা করবেন না, করলে আবার যদি টাওয়ার কর্তৃপক্ষ জিনিসটা বুঝতে পারে তাইলে প্রবলেম হয়ে যাবে। অ্যান্ড আমার খুব লাগ ভালো যে আমি এসকেস টাওয়ার থেকে নামার আগেই হচ্ছে দেখি যে সিগন্যাল ছাড়ে দিচ্ছে, আমি তো মহা খুশি যে এই জ্যাম ঠেলা লাগলো না। অ্যান্ড দেন যেই কথা সেই কাজ, আস্তে আস্তে নিচের দিকে। আর একটা জিনিস আমি খেয়াল করছি যে আমি যেই মনে করি কোনো কিছু গুড লাক, গুড লাক মানে বেশিক্ষণ থাকে না, ওইটা একটু পরে যায় ব্যাড লাক হয়ে যায়। আর ঠিক এমনই আমি রানিংয়ে আছি, হঠাৎ করে দেখি যে পুলিশ সিগন্যাল দিয়ে দাঁড়িয়ে দিচ্ছে, আমার সাথের বাইক সব বেরোয় গেছে। যাই হোক, এই ছিল আজকের মতন ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।